চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ডিআইজি গোল্ড কাপ কাবাডি টুর্নামেন্ট। দেশের অন্যতম ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এর পৃষ্ঠপোষকতায় এর আয়োজন হয়। ফাইনালে 26-22 পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছে জেলা পুলিশ দল। সম্মানীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপরিদর্শক নূরে আলম মিনা। প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। উপস্থিত ছিলেন গণমাধ্যম ও জনসংযোগ উপদেষ্টা মিজানুল ইসলাম, কেএসআরএম এর উপব্যবস্থাপক মুনজম রিয়াদ সহ অন্যরা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।